Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das. Myself Ashish Das and this is my video number 369. আজকের এই 369 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি চক্রবৃদ্ধি সুদ। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 112 থেকে 113 পর্যন্ত দেখো কোষে দেখি 6.1 আছে। এই কোষে দেখি 6.1 টাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার। আজকের এই 369 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 6.1 এর কোশ্চেন নাম্বার 9 আলোচনা করছি। দেখা যাক অঙ্কে কি বলছে। বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। কিছু না বুঝে প্রথমেই লিখে দিই সলিউশন। ধরি নির্ণেয় টাকার পরিমাণ, এটা সমান সমান হচ্ছে এক্স টাকা, অর্থাৎ বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে এক্স টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি অত টাকা হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? না, সুতরাং আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পি সমান সমান হচ্ছে এক্স টাকা, আর এটা সমান সমান পার্সেন্টেজ অফ আর, এটা হচ্ছে 8%, এবং এন এটা হচ্ছে 3 বছর। যদি তাই হয় তাহলে কি হবে? সুতরাং সমূল চক্রবৃদ্ধি, সুতরাং সমূল চক্র বৃদ্ধি, এটা কি হয়? এটা হয় পি মানে আমার এখানে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে 8/100 টু দি পাওয়ার 3, এত টাকা। কিন্তু আমাকে বলে দিয়েছে এই সমূল চক্রবৃদ্ধিটা হচ্ছে এত টাকা, অর্থাৎ 31,492.80 টাকা। তাহলে আমি কি লিখব? না, সুতরাং প্রশ্নানুসারে এই এক্স ইন্টু 1 + 8/100 টু দি পাওয়ার 3 এইটা ইকুয়ালস টু 31,492.80, এটা হবে। ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে, এক্স ইন্টু এটা 100 কে 100 + 8 মানে 108/100, এটার কিউব সমান সমান হচ্ছে 31,492.80 হলো। ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু এটা কি হচ্ছে 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100, এইটা ইকুয়ালস টু হচ্ছে 3,149,280 ডিভাইডেড বাই, দশমিকটা তোলবার জন্য একটা এক আর দশমিকের পরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, 100, এই আসলো। এর পরবর্তী অংশটা আমি এখানে করছি। ইমপ্লাইজ দ্যাট এবার আমাকে বার করতে হবে এক্স কত। তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে? না, এখানে যে নাম্বারটা আছে সে নাম্বারটা তো থাকবেই, 3,149,280/100 ইন্টু, এই নাম্বারগুলো সব উল্টিয়ে উল্টিয়ে গুণ হবে। দেখো এটা যদি আমি ওদিকে পাঠাই 100/108, এটাকে যদি ওদিকে পাঠাই 100/108, এটা যদি ওদিকে পাঠাই 100/108, এরকম হবে। তাহলে 100/108 ইন্টু 100/108 ইন্টু 100/
108 প্রথমে এই 100 আর এই 100টাকে কেটে দাও এর পরে দেখো এই নাম্বার দুটো কাটাকুটি যাবে আমি প্রথমে 4 দিয়ে কাটছি 4 দিয়ে কাটলে কত হবে না 4 দুগুণে 8 আর এখানে 2 28 28 মানে 4 7 28 এটাকে 4 দিয়ে কাটলে কত হবে 4 7 28 3 34 4 8 32 থাকছে 2 29 আবার 4 7 28 1 12 3 4 12 4 2 8 0 এটা থাকছে এর দেখো পেছনের যে দুটো নাম্বার আছে 20 এটা 4 দিয়ে ডিভাইজেবল তাহলে নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য তা আমি এটাকে 4 দিয়ে কেটে এখানেও 27 করে দিই এটাকে কেটে দিই 4 দিয়ে কাটলে কত হচ্ছে 4 1 কে 4 3 38 4 9 36 2 27 4 6 24 3 33 4 8 32 1 12 3 4 12 0 এর পরে কিন্তু এটা 30 হয়ে গেছে 30টা 4 দিয়ে বিভাজ্য নয় মানে 4 দিয়ে আমি আর কাটতে পারবো না তো এটা 2 দিয়ে তো কাটতে পারবো এখানটাতে কেটে 54 লিখি 2 দিয়ে যদি এটাকে কাটি কত হবে না 9 দুগুণে 18 1 16 8 দুগুণে 16 4 আছে তাহলে 8 আছে মানে 4 দুগুণে 8 হবে 3 2 1 কে 2 1 10 5 দুগুণে 10 এটা হলো এবারে দেখো এই নাম্বারগুলোকে যদি আমি যোগ করি এই যোগফলটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য যেমন 9 আর 8 যোগ করলে 17 17 আর 4 21 আর 1 22 আর 5 27 3 দ্বারা বিভাজ্য তো এটা 3 দিয়ে কাটাকুটি যাবে আমি এটাকে কেটে 9 করি 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 3 এ 9 8 3 দুগুণে 6 2 24 3 8 এ 24 1 যাচ্ছে না 0 15 3 5 এ 15 হলো দেখো 3 আর 2 এ 5 8 5 13 13 আর 5 এ 18 আবার যাচ্ছে তাহলে আবারও যাবে 3 দিয়ে কাটা 3 দিয়ে কাটো কত হবে 3 1 কে 3 তারপরে কত হচ্ছে 2 2 এর মধ্যে যায় না 0 28 3 9 27 1 10 3 3 এ 9 1 15 3 5 এ 15 এটাও দেখো 9 এর আগে 10 আর 3 এ 13 আর 5 এ 18 মানে 3 দিয়ে কাটা যাবে 3 দিয়ে কেটে দিলে পরে কত হবে এটা না 3 3 এ 9 1 19 3 6 18 1 13 3 4 এ 12 1 15 3 5 এ 15 3645 আবারও 3 দিয়ে কাটা যাবে তাহলে এটাকে 9 করি এটা কত হবে না 1 2 1 5 এই হবে 2 এর আগে 3 3 এর আগে 4 4 এর পাশে 9 তাহলে আবারও কাটা যাবে কেটে 3 করি এটা কাটলে পরে কত হবে 3 4 এ 12 1 এর মধ্যে যায় না 0 3 5 এ 15 405 3 দিয়ে কেটে দাও হবে 135 আবারও দেখো 3 দিয়ে কাটা যাবে তাহলে এটা হচ্ছে 18 এটাকে কাটলে পরে কত হবে 3 4 এ 12 1 15 3 5 এ 15 45 9 দিয়ে কাটো 9 2 গুণে 18 5 9 45 2 দিয়ে এই একটা 100 কে কেটে দাও 50 তাহলে কত হলো 50 ইনটু 5 মানে 250 250 ইনটু 100 তে 25000 তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 5 5 এ 25 এর এখানে একটা শূন্য পেছনে দুটো শূন্য 25000 অর্থাৎ উত্তর কি লিখবে উত্তর কি লিখবে টাকার পরিমাণ টাকার বা নির্ণেয় টাকার পরিমাণ এটা সমান সমান হচ্ছে 25000 অর্থাৎ 25000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 25000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি
এটা 31,492.80 টাকা হবে। আশা করি বুঝতে পেরেছো। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার 10-এর জন্যে তোমরা আমার 370 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।